লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। মাওলানা জুবায়ের কাছে আমার একটা প্রশ্ন, মানে কিছু মনে করবেন না, সেটা হচ্ছে গতকাল আমরা যখন তাবলিগ মানে ইসলাম ময়দানে গেলাম, সেখানে যারা মার খেয়েছেন, যারা মার দিয়েছেন, বিপক্ষেরই কিন্তু হচ্ছে পাঞ্জাবিতে রক্ত ছিল। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কি আপনাদের মানে বের হয়ে আসার মানে দুই পক্ষের মানে মানে সমাধানের মানে দুই পক্ষের মধ্যে কোনো সমাধানের কোনো পথ আছে কিনা, আপনারা কোনো কিছু দেখছেন কিনা? মানে একজন সাধারণ রিপোর্টার হিসেবে বিষয়টা আমার খুব খারাপ লেগেছে যে যারা মার গিয়েছেন, যারা মার খেয়েছেন, সবার পাঞ্জাবিতে কিন্তু রক্ত ছিল, কিন্তু আপনারা একসঙ্গে কিন্তু একসঙ্গেই পথ চলেছে। আপনাদের মধ্যে যে বিভক্তিটা সৃষ্টি হয়েছে সেখানে, সেটার সমাধানে কি কোনো পথ আছে কিনা, সেটা আপনারা ভাবছেন কিনা? হলো আমার রাষ্ট্রপতি মহোদয় একজন বলছিল, সেখানে এই প্রশ্নটা আসছিল যে মিলে নেই শান্তিপূর্ণভাবে নানা তাবলিগের কাজ করি, সেখানে ওনাকে এই জবাবটা আমি দিছিলাম। একটা হলো শরীয়ত পরিপন্থী ওনারা চড়তেছে, আমরা শরীয়ত রূপে কোরআন সুন্নাহ রূপে চড়তেছে, সমস্ত ওলামায়ে কেরাম এই কথা স্পষ্ট করতেছেন যে মাওলানা সাহেব এবং ওনার অনুসারীরা ওনারই বিভ্রান্তিকর কোরআন পাকের হাদিসের অবব্যাখ্যার কারণে তার অনুসারী হয়ে তারা চলতেছে। তো আমরা তো আমি সেখানে এই কথা বলছিলাম, আমি বলছিলাম যে যদি মিল করতে হয় তাহলে এই প্রশ্নের জবাব দেন যে ওনারা যারা শরীয়ত পরিপন্থী চলতেছেন ওনারা আমাদের সঙ্গে মিলবেন, শরীয়ত উপরে আসবেন, না আমাদেরকে বলতে চান যে আমরা শরীয়তকে বিবর্তন দিয়া বিসর্জন দিয়া আমরা ওনাদের মতো শরীয়ত বিরোধী কাজের সঙ্গে একাত্ম বোধ করি? তো ওইখানে কোনো জবাব হয় নাই। ওখানে এই কথাই বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী যে এটা যদি হয় কোরআন হাদিস নিয়েই যদি জিনিস বিষয়টা হয় তাহলে তো এখানে আপোষ করার কোনো প্রশ্ন আমি আসি না, জানি না। এই জন্য যে আমি একজন মুসলমান, সারা দেশ মুসলমানের দেশ, মুসলমান কখনোই কোরআন হাদিসের বিপরীত কোনো পথ বেছে নিতে পারে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, لبيك لا شريك لك لبيك، إن الحمد والنعمة لك والملك لا شريك لك.